এবার আগরতলা শহরের আরো একটি বনেদি বাড়ির পুজোর দিকে চোখ রাখা যাক। সূত্রধর বাড়ির পুজো প্রায় 52 বছর যাবত পুজো হচ্ছে, আর এই পুজোর একটা বিশেষত্ব রয়েছে। কি সেই বিশেষত্ব? মা ত্রিপুরেশ্বরী মন্দিরের পুরোহিত আসেন সেই পুজোয় এবং তিনি মা উমাকে পুজো দেন। বহু বছর যাবত চলছে এই রীতি। চলুন একটু ঘুরে আসছি। পুজো পুজো গন্ধে ভরে গেছে গোটা পাড়া এবং একটি বছর প্রত্যেকে অপেক্ষায় থাকেন কখন উমা আসবে। এই মুহূর্তে যখন প্যান্ডেল সজ্জা একদিকে চলছে, অন্যদিকে এই দুর্গাপুজোর মরশুমে বনেদি বাড়ির গল্পগুলো কিন্তু আলাদাই থাকে। এই মুহূর্তে আমরা রয়েছি সূত্রধর বাড়িতে, যেখানে প্রায় 50 বছরের অধিক সময় ধরে তারা পুজো করে আসছেন। একটু কথা বলার চেষ্টা করবো এবং তাদের সঙ্গে জানবো তাদের বাড়ির পুজোর সেই ইতিহাস। আমি শুরুতেই ওনার সঙ্গে কথা বলব। বয়োজ্যেষ্ঠ রয়েছে বাড়ির একমাত্র পুত্রী। আপনাকে প্রথমেই নমস্কার। এবং এই যে বাড়ির দীর্ঘ বছরের রীতি, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে গল্প করে জানলাম বেশ কয়েকটা বিষয়, তার মধ্যে কিছু একটা যদি তুলে ধরেন পুজোর ইতিহাস। কি কইতাম? এই পুজোর আপনার বাড়ির ইতিহাস শুরুটা কিভাবে চালু হলো? শুরুটা বলতো পয়সা কম দিয়া এইভাবে পূজা করছে, মন মানে না। আপনি বলছিলেন যে বাংলাদেশ থেকে আপনার পুজো, তারপর এখানে ত্রিপুরায় এসে পুজো করা। বাংলাদেশে কিভাবে শুরু করলেন? পাঁচজনে মিললা, আমরা টাকা পেললা পূজা। তারপর ত্রিপুরায় কত বছর থেকে মানে শুরু হয়েছে? ওই তো 52 বছর। আপনি যেহেতু বাড়ির পৌত্রি এবং একটা নাতি নাতির একটা আপডেট থেকে যায় পুজোর সময়, সেক্ষেত্রে কি কি বলবেন? পুজো আসলে সবাই আনন্দ, নাতি নাতি সবাই আনন্দ, সবাই আমার খুব আনন্দ করে পুজো আইলে। বাড়ির পৌত্রী আনন্দ তো করে এবং তার পাশাপাশি নাতি নাতনির একটা আবদারও থাকে। তবে এই মুহূর্তে বাড়ির যিনি রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করবো ওনার সঙ্গে। আপনার থেকে জানবো পুজোর ইতিহাসটা। জেঠুমনি তো বলেছিল যে বাংলাদেশে 5 বছর, এরপরে আমার বাবা, আমার জেঠুমনি, আমার জেঠু কাকুরা, এরপরে সব মিলে এরপরে পুরো পূজাটা শুরু করলো। পড়ার পর আমার জন্মের 2 বছর আগে এবং মাতা বাড়ির ঠাকুর, আজকা 2 পুরুষ চলছে, এখন আমাদেরও 2 পুরুষ চলছে, এবার 52তম হয়েছে পূজা। যেহেতু মাতা বাড়ির পুরোহিত দিয়ে পুজো করে আসে, সেটা কি বছরের পর বছর ধরে রীতিরাজ? হ্যাঁ, বছরের পর বছর রীতিবাজ হচ্ছে। কত বছর ধরে চলছে? 52 বছর। প্রায় 52 বছর ধরে মাতা বাড়ির, হ্যাঁ, মাতা বাড়ির ঠাকুর, যে ঠাকুর পূজা করতো, যে কর্তা ছিল, এখন নেই, তেনে ছেলে করছে। আজ যেহেতু দেখতে পাচ্ছি পেছনে মায়ের রূপসজ্জা সেভাবে হয়নি, তাহলে কবে নাগাদ সম্পূর্ণ হবে? আজকে হয়ে যাবে, রাতের 12টার সময় হয়ে যাবে। রাজ্য শিল্পীদের দিয়ে কি করা হচ্ছে নাকি দেখি? হ্যাঁ, রাজ্য শিল্পীদের দিয়ে কি করা হচ্ছে নাকি? না, এবার প্রথম কলকাতার নবদ্বীপের, এই প্রথম 52 বছরের মধ্যে 51 বছর। প্রথম বছর ছিল রাজবাড়ির থেকে শুরু করেছে মূর্তি, এরপরে লোকেল, তারপরে এবার 52তম নবদ্বীপ থেকে আনা হয়েছে। তারপরে যেহেতু বাড়ির পুজো বলে কথা, সে জায়গায় একটা তো চাপ থাকে, যেহেতু আপনি দায়িত্বে রয়েছেন, প্রত্যেক বছর কেমন চাপ? প্রতি বছর তো চাপ তো থাকি, আমাদের যে রোজগার থেকে আলাদা করে নিতে হয় টাকা, যে আমাদের কোনো ফ্যামিলি তো, আমাদের 3 ফ্যামিলি আছে, এখন কোনো সার্ভিস কেউ করে নেই, সবাই ছোটো মোটো বিজনেস করে। হ্যাঁ, ও এখন থেকে যার যে সমস্ত মানে শর্ত অনুযায়ী আমাদের টাকাটা রাখা হয়, এখান থেকে এখন আমাদের পূজাটা শুরু করা হয়। আমার ছোটো ভাই আছে, আমি আছি, আমার জেঠাতো ভাই, বড়ো ভাই আছে, জেঠাতো ভাই, 2 ভাই আছে, তাদেরকে একটু সহায়তা করে। বাড়ির পুজো এবং তার পাশাপাশি মহিলাদের তো একটা দায়িত্ব থাকে, আমি একটু যাব ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের কতটা দায়িত্ব এবং কিভাবে তারা সামলে উঠেন পুরো কাজ।
যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলবো, কেমন ব্যস্ততার মধ্যে দিন কাটে? অনেক ব্যস্ততা থাকে, পুজো আসবে বলে একটা আনন্দ থাকে, কাজকর্ম থাকে, মানে খুবই একটা মজার মধ্যে আমরা চলি আর কি। আমরা তিনও যা আছি সবাই মিলে কাজ টাজ করি, আনন্দ করি, তেই এই চলছে আর কি, খুব আনন্দ মজা। যেহেতু পুজো মানে একটা বেরোনোর একটা বিষয় থাকে, তো সেক্ষেত্রে আপনার বাড়ির পুজো, বাড়িতে কিভাবে কাটান, বাইরে কি বেরোনো হয়? আমরা বাইরে বেরোনো হয়, আমরা ষষ্ঠী পুজোর আগের দিন পঞ্চমী রাতে আমরা সব প্যান্ডেলের মূর্তি দেখে আসি, তাতে সবারই একটা আনন্দ থাকে যে আমরাও বেরোবো, পুজো দেখবো, ফাঁকেই পঞ্চমী রাত্রেই আমরা সব দেখে আসি আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে। তারপরে তো ছেলেরা বড় হয়েছে, মেয়েরা বড় হয়েছে, তারাও যায় বন্ধু বান্ধব নিয়ে বা নিজেরাও যায় ঘুরতে, কিন্তু আমরা পঞ্চমীর দিন একটু ঘুরে আসি আর কি, এই চলছে। এবছর পঞ্চিকা অনুযায়ী আলাদা একটা নিয়ম নীতি উঠে এসেছে অন্যবারের তুলনায়, তো সেক্ষেত্রে কটা দিন চলবে পুজো? পুজো তো চলবে, পাঁচ দিনই চলবে, কিন্তু পুজো পরপরই হবে আর কি। ষষ্ঠী পুজো তো শুরু হবে পঞ্চমীর রাত থেকে, ষষ্ঠী পুজোর দিন সকালবেলাই শেষ, তো আমাদের পুজোটা হবে পঞ্চমীর দিন রাত্রেবেলা, ষষ্ঠী পুজোটা সকালবেলা হবে না, ষষ্ঠীর দিন কোনো পুজো হবে না, পঞ্চমীর দিন রাতে ঠাকুর এসে করে যাবে, তো মাতা বাড়ির ঠাকুর উনিই বলেছে আর কি। বাড়ির পুজো এবং কতদিন ধরে প্রস্তুতি চলে? হয়তো প্রায় এক মাসের মতন প্রস্তুতি চলছে, কারণ এর আগে তো আমাদের বিশ্বকর্মা পুজো হয়, প্রত্যেক মাসে মাসেই পুজো হয়, তো এইরকম ভাবেই চলছে আর কি, মানে একটার পর একটা, একটার পর একটা, সব সময় আনন্দ করতে করতে এই চলে যায় আর কি। নিজেদের জন্য কেনাকাটা থাকে, কিন্তু আমরা বড়রা যে নিজেরা কেনাকাটা করি না, কারণ আমাদের নিয়ম কি, আমার শ্বশুরমশাই নিয়ম করেছে মার পরনের আগে আমরা কোনো কাপড় কিনি না, বা মার কোনো গয়নাগাটি থাকা সত্ত্বেও আমরা মার উপরে কোনো গয়নাগাটিও পরি না, হ্যাঁ সবটাই মার নিচে থাকে। মার শাড়িটা যদি হয় 1-2 হাজার, আমাদের কাপড় থাকে আরও কম কম দামি আর কি, তো যেহেতু আমাদের মা এখনো সাজ হয়নি, তাহলে আমরা বড়রা কেউ শাড়ি টাড়ি কিনি না আর কি, কিন্তু বাচ্চারা কিনেছে। এটা আমার শ্বশুরে যে শ্বশুর যে পুজো করতো, তিনি মা দুর্গার নিজের মেয়ের মতন পুজো করতো, হ্যাঁ বড় মেয়ে, তানের ছেলে মেয়ে আছে একজন। কি শুনলে সূত্রধর বাড়ির সেই পুজোর ইতিহাস? প্রত্যেক বছর নবমীতে মহাভোগের আয়োজন করা হয়, তাই আপনি যদি সূত্রধর বাড়ির পুজো এবং মহাভোগ খেতে চান, তবে অবশ্যই কৃষ্ণনগরের এই সূত্রধর বাড়িতে কিন্তু যেতেই পারেন।